টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি আমি তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটার অলরেডি আপডেট কি হবে সেটা আমি ফেসবুকে আমার অ্যাকাউন্টে লিখে দিয়েছিলাম। তো আমাদের বিষয়টা ছিল যে আমাদের CBT-1 নন টেকনিক্যাল পার্টের হিস্ট্রির কোশ্চেন কোন জায়গা থেকে হয় বা কোথা থেকে আসার কম সম্ভাবনা থাকে। যাই হোক, একটু বিস্তারিতভাবে যদি আলোচনা করি তাহলে এটা বলা যায়, আমি তোমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলোতে ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুকে অ্যাকাউন্টে আমি ম্যাক্সিমাম কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে আলোচনা করি বা টেকনিক্যালে অনেক ভিডিও আমি ছেড়েছি, যেটাতে তোমাদের অনেকেই অনেকের উপকার হয়েছে বা অনেক অনেক কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো। বা আমি এখনও বিগত আরও অনেক টেকনিক্যাল আমি পোস্ট করব ভিডিও, যেগুলো তোমাদের সামনাসামনি যে এক্সামগুলো হবে সেখানে তোমার অবশ্যই কমনযোগ্য কোশ্চেন জানতে পারবে। তো টেকনিক্যাল বিষয়টা নিয়ে তো শুধু আমাদের পরীক্ষা নয়, মানে আমাদের টেকনিক্যাল পরীক্ষার মধ্যে CBT-2 নিয়ে তো অবশ্যই আমাদের পরীক্ষা নয়, CBT-2 এর সঙ্গে জড়িত CBT-1। CBT-1 ভালো পরিমাণ নাম্বার পেতে হলে তোমাকে CBT-2 এর পরীক্ষাটাকে ভালোভাবে দিতে হবে এবং ভালো নাম্বার নিয়ে তোমাকে CBT-2 এর সাথে মেরিট অ্যাড হয়ে মেরিট একটা লিস্ট তৈরি হয় যেটা চূড়ান্ত সাফল্য বলে ধরা হয়। তাহলে CBT-1 কিন্তু তোমাকে CBT-2 এর মতো, তুমি যেটা এখন টেকনিক্যাল পার্টটা পড়ছো সেম তার সাথে নন টেকনিক্যাল পার্টটাকেও তোমাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে CBT-1 এর নন টেকনিক্যাল পার্টের মধ্যে কী আসছে? ফিজিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমি, পল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, বায়োলজি, এরকম বিভিন্ন নন টেকনিক্যাল তোমরা আশা করি জানো, সেটা আমাকে বলতে হবে না। তো এইগুলো আমাদের নন টেকনিক্যাল পার্টে CBT-1 আসে। তো আজকে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে CBT-1 এর হিস্ট্রি পার্ট, কারণ হিস্ট্রি থেকে কিন্তু প্রত্যেকটা টেকনিক্যাল পরীক্ষায় 4-5টা কোশ্চেন থাকে। আর 4-5টা কোশ্চেন মানে 5টা কোশ্চেন মানে 5 নম্বর, কয়েক লাখ কয়েক হাজার স্টুডেন্টের সাথে ফ্লাকচুয়েট কম্পিটিশন করার জন্য 5টা নম্বর যথেষ্ট। তাই 5টা নম্বর আমরা কখনোই ছেড়ে আসতে পারবো না, তার জন্য আমাদের যতটুকুন পড়া ততটুকুন পড়তে হবেই। কতটুকুন পড়লে আমরা হিস্ট্রি থেকে কোশ্চেন কমন পাবো, চলে আসি আজকে সেই ভিডিওতে। এবং এটাও বলে দিই, এইখানে এতগুলো যে সিরিয়ালি তুমি দেখছো 1, 2, 1 থেকে 9 পর্যন্ত যে লেখা আছে হিস্ট্রির, এখান থেকে যে ম্যাক্সিমাম কোশ্চেন হয় এর মধ্যে থেকেও একটা জায়গা থেকে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কমন থাকেই। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখো, আমি সেই জায়গাটা পয়েন্ট মার্ক করে দেবো, সেটাকে ধরে তুমি যদি চলতে পারো। তুমি একটা পরীক্ষা যদি হিস্ট্রি থেকে 5টা কোশ্চেন আসে, 6টা কোশ্চেন আসে, সেখানে তুমি 3টে কমন পাবেই পাবে, মানে 3 নম্বর তোমার বাধা ধরা, সেটা কোন পার্ট সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি আছে, প্রথমে হেডিং আছে টেকনিক্যাল এক্সাম হিস্ট্রি পোর্শন, মানে টেকনিক্যাল পরীক্ষায় হিস্ট্রির কোন জায়গা থেকে আসে। ডেফিনেটলি এটা CBT-1 এর ব্যাপার, বুঝতেই পারছো। প্রথমে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে তোমার প্রি হিস্ট্রি, 1 নম্বর প্রি হিস্ট্রি। প্রি হিস্ট্রি মানে কোনটা, সময়টা আমি সেটা বলে দিচ্ছি, তোমরা একটু সার্চ করবে যদি সামনে কারো বই থাকে দেখে নেবে। প্রি হিস্ট্রি মানে বলছে টাইম পিরিয়ড অফ ইন্ডাস ভ্যালি, মানে সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালির সময় যে তোমার হিস্ট্রিগুলো আছে আর কি, সিন্ধু সভ্যতা, সেই রিলেটেড কোশ্চেন কিন্তু প্রি হিস্ট্রি থেকে হয়। এখান থেকে কিন্তু তোমার 1 নম্বর বাধা, 1 নম্বর এখান থেকে থাকেই থাকে, ওকে। 2 নম্বর হচ্ছে বৈদিক এজ, মানে টাইম অফ বেদ, বেদার ঋক সাম যজু অথর্ব বিভিন্ন রকম বেদ আছে, ঠিক আছে, তাদের ইউটিলাইজেশন আছে, সেই বৈদিক এজটা কিন্তু টাইম অফ বেদা, মানে এখানে বেদের যে সময়টা সেইখানকার থেকে তোমার বৈদিক এজের উপর কোশ্চেন থাকে, এখানে তোমার কিন্তু একখান থেকেও 1 নম্বর থাকে। দেন চলে আসে রিলিজিয়ান ফিলোসফি, কোনটা রিলিজিয়ান ফিলোসফি, জাতি ধর্ম, যেটা টাইম অফ বুদ্ধ, বুদ্ধ মহাবীরের যে সময়টা টাইম পিরিয়ডটা ছিল সেইখান থেকে, তাহলে এখান থেকে কিন্তু 1 নম্বর কোশ্চেন হয়, ওকে। তাহলে এইগুলোকে কিন্তু প্রতিটা একটু হিস্ট্রি বা বৈদিক এজ বা রিলিজিয়ান এগুলো কিন্তু অনেক বড় বড় চ্যাপ্টার, অনেক বড় অনেক কোশ্চেন থাকে, কিন্তু সেখান থেকে একটা কোশ্চেন হয়। কীভাবে একটা কোশ্চেন হবে সেটা আমি মানে কমন পাবে সেটাও বলছি। দেন পলিটিক্যাল, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল হিস্ট্রি, মানে পলিটিক্যাল টাইম অফ এনসিয়েন্ট মুঘল শিখ, মানে পলিটিক্যাল যে ব্যাপারটা কোন সময় থেকে চালু হয়েছিল, মানে আমরা এখন যেটাকে বাংলা কথায় রাজনীতি পলিটিক্স বলি, সেটা কারণ এই বুদ্ধর আমলে বা বেদ বা ইন্দাস আমলে কিন্তু কোনো পলিটিক্স বলে ছিল না, পলিটিক্সের একটা সময় ছিল যেটা টাইম অফ এনসিয়েন্ট মুঘল শিখের সময় থেকে স্টার্ট হয়েছিল। তাহলে এখান থেকে তোমার আসে 1 নম্বর, তাহলে এখান থেকে 4টে নম্বর হলো। নেক্সট পলিটিক্যাল হিস্ট্রির মধ্যে একটা পার্ট আছে যেটা হচ্ছে টাইম অফ মেডিলেভেল অ্যান্ড দ্য কিংডম, রাজার রাজত্ব, ঠিক আছে, এইখান থেকেও কিন্তু কোশ্চেন হয় খুব। তবে এই পার্টটা
5 নম্বর পার্ট থেকে খুব একটা কমন পড়ে না, ঠিক আছে? তো নেক্সট চলে আসছি 6 নম্বর রিলিজিয়াস মুভমেন্ট, ঠিক আছে? টাইম অফ ভক্তি মুভমেন্ট, মানে ভক্তি মানে তোমার এখানে রিলিজিয়াস মুভমেন্টের মধ্যে টাইম অফ ভক্তি মুভমেন্ট যেটা আছে সেখানে পুরোপুরি পার্টটায় যেখানে মোটামুটি 30 থেকে 40টা কোশ্চেন হয় সেখান থেকে কিন্তু একটা নাম্বার হয়। এবার চলে আসছি 7 নম্বর কালচারাল হিস্ট্রি। ওকে, কালচারাল মানে হচ্ছে তোমার বিভিন্ন রকম অনুষ্ঠান, আমরা বলি কালচারাল অনুষ্ঠান, মানে আমাদের যে রীতিনীতি সমাজে থাকতে গেলে যে অনুষ্ঠানগুলো পালন করতে হয়, ঠিক আছে, সেইরকম যেন আর্ট, আর্কিটেকচার, মিউজিক এবং লিটারেচার এগুলোর মধ্যে পড়ে, এখান থেকেও থাকে একটা নাম্বার। দেন চলে আসছি ইনভেনশন ওয়্যার অ্যান্ড ট্রাভেলার্স, ঠিক আছে, যেটা ইনভেনশন আবিষ্কার, ওয়্যার যুদ্ধ এবং ট্রাভেলার্স মানে হিউয়েন সাং, ইবন বতুতা, কার সময় কি এসেছিল এগুলো তো তোমরা দেখেছো নিশ্চয়ই, এখান থেকেও থাকে 1 নম্বর, ঠিক আছে? তাহলে এখানে আমি কিন্তু বলেছিলাম হিস্ট্রিতে 5টা নাম্বার আছে, 5 জায়গা থেকে তাহলে 5টা থেকে 6টা কোশ্চেন আসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আট, এখানে ধরো এখান থেকে যদি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আছে এখানে 8টা, এবার আমি 5টা মানে 3টে বাদ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই অবভিয়াসলি এর সাবস্টিটিউট কিছু কোশ্চেন থাকে, যেটা ধরো এখান থেকে যদি 3টে থাকে এখান থেকে 5টা থেকে 8টা, তোমার 8টার মধ্যে 3টে বাদ 8টা থাকবে, মানে 5টা থাকবে, এরকম করে ক্যালকুলেশন করতে হবে। দেন চলে আসি লাস্ট হচ্ছে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা টেকনিক্যাল পরীক্ষায় 100% কমন আসবেই না, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কোনটা, সেই টাইম পিরিয়ডটা কোনটা, যেটা হচ্ছে টাইম অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সময় যেটা আছে আমাদের, যে সময়ের উপর কোশ্চেন হয়েছে টাইম পিরিয়ড অফ মহাত্মা গান্ধী, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেখান থেকে 100% তুমি টেকনিক্যাল পরীক্ষায় মিনিমাম 2 থেকে 3টে কমন পাবে, আমি তো তাও 2 লিখে রাখছি, ঠিক আছে, 2 থেকে 3টে তুমি কোশ্চেন কমন পাচ্ছ, তার মানে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে এখানে টোটাল 9টার মধ্যে, মানে আমি 10টা কোশ্চেন 10টা লিখলাম, 10টার মধ্যে অল্টারনেট করে তুমি টাইম অফ মহাত্মা গান্ধী মানে ন্যাশনাল মুভমেন্টটা তুমি 100% কমন পাচ্ছ, সেখান তারপরে এখানে নেক্সট হচ্ছে ইন্ডাস ভ্যালিটা একটু তুমি কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, তোমার তারপর তুমি পাবে বুদ্ধর টাইমটা কমন বেশি থাকবে, আর থাকবে তোমার হচ্ছে এখানে এই 7 নম্বরটা কালচারাল হিস্ট্রি, আর্ট, আর্কিটেকচার, মিউজিক, ট্রাভেলার, এই জায়গাটা থাকবে। তাহলে এইখানে তোমার যে যে পার্কগুলো গোল 1, 2, 3 এই 4টে জায়গাতেই কিন্তু মাস্ট টেকনিক্যাল কোশ্চেন পরীক্ষা কমন থাকে। এবার তোমাদের বুঝতে হবে এই এই পোর্শনগুলোতে তো অনেক কোশ্চেন থাকে, আর 200-300 রকম তুমি যদি সব পুরো হিস্ট্রির পার্টটা যদি এটা কভার করতে যাও মিনিমাম 500 কোশ্চেন থাকবে, MCQ আর কি 500 কোশ্চেন। এবার একটা জিনিস ভেবে নাও, 5টা নাম্বারের জন্য তোমাকে 500 কোশ্চেন পড়তে হবে, তাই তো? এটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার, মাত্র 5টা নাম্বারের জন্য 500 কেন, তার বেশিও পড়তে হতে পারে, কিন্তু এইখানেই হচ্ছে ক্যালকুলেশনটা, জব বা চাকরি কিন্তু টেকনিক্যাল সিস্টেম, টেকনিক্যাল যে নন টেকনিক্যালে আমাদের জব পেতে অনেক সময় লাগে কিন্তু টেকনিক্যালে সেটা কখনোই সময় লাগে না, টেকনিক্যালে তুমি যদি অ্যাজ পার প্রসেস 7 থেকে 8 মাস থরোলি স্টাডি করো, অ্যাজ পার প্ল্যান প্রসেস তুমি কিন্তু 8-9 মাসের মাথায় 10টা এক্সামে বসলে 1টাতে 100% ক্র্যাক করবেই, সেটা প্রসেস ভিত্তিক, ঠিক আছে, নট মেমোরাইজ, মুখস্থ বিদ্যার উপর হবে না কোনো টেকনিক্যাল পরীক্ষা। তাহলে কলেজ স্ট্রিটে আমাদের বই পাওয়া যায়, সবাই বই পেলে জব পেয়ে যেত, সেটা কখনোই সম্ভব নয়, সেই ক্ষেত্রে এখানে কিছু তোমাকে ট্রিক্স অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? এখানে এই এতগুলো কোশ্চেন মাত্র 5টা নাম্বারের জন্য 500-600 কোশ্চেনকে পড়া সম্ভব নয়। হ্যাঁ, আমি 5টা নাম্বারের জন্য 200খানা পড়তে পারি কিন্তু 300খানা অতিরিক্ত কোশ্চেন পড়ে আমি নিজের মেমোরিকে হ্যাং করবো, এটা টেকনিক্যাল সিস্টেমের মধ্যে আসে না। তাহলে এই পরীক্ষায় মানে কোশ্চেন 5টা হিস্ট্রির জন্যে কটা কোশ্চেন পড়লে তুমি ম্যাক্সিমাম কমন পাবে, কতগুলো বাদ দিতে পারবে, সেগুলোর একটা প্রসেস আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। 5টা নাম্বারের জন্য তুমি কতটুকুন তোমায় পড়তে হবে, ম্যাক্সিমাম হার্ডলি 150টা কোশ্চেন পড়তে হবে, 500টা কখনোই নয়, 300টা কখনোই নয়, 400টা কখনোই নয়, মাত্র 150, 1 থেকে 150টা কোশ্চেন পড়লে, ঠিক আছে, কোন কোশ্চেনগুলো পড়লে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে, প্লাস হচ্ছে ওই 150টা কোশ্চেনকে পড়ার প্রসেস কীভাবে, 150টা কোশ্চেন মুখের কথা নয় কিন্তু তারও একটা প্রসেস আছে, যে প্রসেসটা অ্যাপ্লাই করলে
হার্ডলি তুমি সেই প্রসেসটা 1 থেকে 2 সপ্তাহে অ্যাপ্লাই করে তোমার 150 কোশ্চেন তুমি যদি সেই প্রসেস বলো, মিনিমাম 4 থেকে 5 মাস তোমার মাথার মধ্যে থেকে যাবে। তোমাকে সেকেন্ড টাইম ওটাকে বারবার মুখস্থ করার কোনো দরকার নেই। সেই প্রসেসটা আমি বলে দেবো, সেটা আমাদের নেক্সট ভিডিওতে থাকছে, ঠিক আছে প্রসেসটা। তো আজকে আমি এখানে টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে এই ভিডিওটা CBT-1 জন্য টেকনিক্যাল পার্টে হিস্ট্রির কোন জায়গা থেকে কোশ্চেন কমন আসে, কীভাবে তুমি ক্র্যাক করবে, এর উপর কীভাবে কোশ্চেনকে ম্যাক্সিমাম টাচ করবে, তার প্রসেসটা আমি মানে তার সিস্টেমটা আমি একটা সারাংশ মানে একটা লিস্ট বানিয়ে দিলাম, এখান থেকে কোশ্চেন হয়। নেক্সট পার্টে আমরা আসছি কীভাবে সেই জায়গাটাকে আমরা কভার করব। ওকে, যদি আশা করি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করো, আর যদি কিছু জানার থাকে তাহলে তোমরা জানতে পারো। তো আর একটা কথা আমি বলে দিই, যেটা অনেক লাস্ট কথা, এটা অবশ্যই এটা বলে দেওয়া উচিত যে আমি এটা ফেসবুকেও দিয়েছি, আমাদের টেকনিক্যাল স্টাডি সেন্টারে এতদিন তো আমরা টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল পড়াচ্ছিলাম, CBT-1 CBT-2 অনলি টেকনিক্যাল স্টুডেন্টদের জন্যে। তো এখন অনেক নন টেকনিক্যাল স্টুডেন্টদেরও কোয়ারিজ আসছে যে স্যার, আমাদেরও যারা HS লেভেলের উপর, গ্র্যাজুয়েট লেভেলের উপর বা মাধ্যমিক লেভেলের উপর পরীক্ষা দেবে, যারা টেকনিক্যাল, যাদের সার্টিফিকেট বা কোনো ডিগ্রি নেই, যারা নর্মালি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নন টেকনিক্যাল এক্সামগুলো দেবে, তারাও তো প্রিপারেশান হতে চায়, তাদের জন্য কিন্তু আলাদা একটা নতুন ব্যাচ খোলা ওপেন হচ্ছে। যদি কারোর মনে হয় যে নন টেকনিক্যাল ব্যাচে অ্যাডমিশান নেবে, তাহলে তোমাদের চেনাশোনা যদি কেউ থাকে, তোমাদের বন্ধু দিদি দাদা বা এরকম কেউ থাকে, বা যদি আরও আরও মানে তোমাদেরও পরিচিত, তারাও যদি এরকম চায় যে তারা নন টেকনিক্যাল জন পোর্শনের জন্য পড়বে, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যত রকম SSC CGL PSC কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল, CHSL ইন্ডিয়ান পোস্ট, এরকম তো অনেক নন টেকনিক্যাল এক্সামগুলো আছে, যদি কেউ দিতে চায় বা কেউ প্রিপারেশান নিতে চায় অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারে, ঠিক আছে। আমরা তাকে পুরোপুরি তোমাদের যেরকম টেকনিক্যালভাবে গাইড করছি, নন টেকনিক্যালও সেমভাবে গাইড করে দেবো তার পরীক্ষার চূড়ান্ত সাফল্যের জন্য। ওকে, তাহলে আমি আজ ভিডিওটা এখানেই স্টপ করছি।